আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রায়ান্স মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই মজাদার এবং খুবই সুস্বাদু একটা খাবারের রেসিপি নিয়ে। এই খাবারটি এতই মজা যে ছোট বড় সবাই এটা খুবই আনন্দ সহকারে খেয়ে থাকে। আর এই খাবারটা আগে গ্রাম অঞ্চলে ছোট বড় যে কোনো মেলায় পাওয়া যেত, এখন বড় বড় সুপার শপ গুলোতেও পাওয়া যায়। আর এই খাবারটা আমরা খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে কিভাবে ঘরে তৈরি করতে পারবো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে মদন কটকুটি বা মনাক্কা। চলুন তাহলে দেখে নিই এই মনাক্কাটা কিভাবে তৈরি করতে হবে। একটি প্যানে প্রথমে আমি হাফ কাপ গুড় নিয়ে নিচ্ছি, সাথে হাফ কাপ পানি দিয়ে এই গুড়টাকে গলিয়ে একটু জাল করে নিব। এখানে আমি পাটালি গুড়টা ব্যবহার করেছি, কেউ চাইলে আখের গুড়টাও ব্যবহার করতে পারেন বা চিনি দিয়েও এটা তৈরি করতে পারেন। আবার যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এখানে হালকা একটু ঝাল মশলা ব্যবহার করেও এই মোনাকাটা তৈরি করতে পারে। আমার গুড়টা গলে গিয়েছে, আমি এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিব। আমার গুড়টা জাল দেওয়া হয়ে গিয়েছে, আমি অন্য একটি পাত্রে 2 কাপ ময়দা নিয়েছি। এই মনাক্কাটা ময়দা দিয়েই ভালো হয়, এখানে অনেকে আটা দিয়েও তৈরি করে তবে ময়দারটাই বেস্ট হয় বেশি। সাথে দিয়েছি 1 টেবিল চামচ সুজি আর 1 চা চামচ কালো জিরা, সামান্য লবণ, 2 টেবিল চামচ ড্রাই কোকোনাট আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে ড্রাই কোকোনাট বা কালো জিরা স্কিপও করতে পারেন, তবে এগুলো দিলে মোনাকার স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। আমি এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এখন আমার ঘরে তৈরি করা ঘি, সেই ঘিটা দিয়ে আমি ভালো করে ময়দার সাথে ময়ান দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ ঘি নিয়েছি, আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলটা দিয়েও এই ময়ানটা দিতে পারেন, তবে ঘি দিলে মোনাক্কাটা অনেক বেশি ফুলে এবং যে সুজিটা দিয়েছি সেটার কারণে ক্রিসপিনেস বাড়বে। দেখুন আমি কিভাবে ময়ানটা তৈরি করছি। ঘিটার সাথে যতক্ষণ না পর্যন্ত ময়দা এভাবে মিশে যায় এবং হাতে মুখ করলে তলা পেকে যায়, আঙুলে চাপ দিলে তলাটা ভাঙে, সেই পর্যায়ে আমরা বুঝে নিব আমার ময়দার সাথে ঘিয়ের ময়ানটা হয়ে গিয়েছে। কিভাবে তৈরি করেছি সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটাও দেওয়া থাকবে, আমার চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে। এখন আমি পাটালি গুড়ের যেই শিরাটা তৈরি করেছি সেটা আমি অল্প অল্প করে ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে একটা শক্ত খামির তৈরি করব। আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, আমি যখন পাটালি গুড়টা ময়দার সাথে মিশাচ্ছি তখন ঘি এবং ময়দার একটা অসাধারণ ফ্লেভার বের হচ্ছিল, এতটাই লোভনীয় ছিল যে আপনারা যদি বাসায় এই পাটালি গুড় আর ঘি দিয়ে এই মোনাক্কাটা তৈরি করেন তাহলেই বুঝবেন আসলে কতটা সুস্বাদু এবং কতটা টেস্টি ছিল এই মোনাক্কা। আমি চাইবো অবশ্যই আপনারা এই রেসিপিটি একবার হলেও বাসায় তৈরি করবেন এবং আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। কাপের জন্য যতটুকু গুড় প্রয়োজন ছিল ঠিক অতটুকুই গুড় কিন্তু আমি ব্যবহার করেছি, এখানে অতিরিক্ত পানি বা এক্সট্রা কোনো কিছুই দেইনি। আমি যতটুকু শিরা তৈরি করেছি হাফ কাপ পানি দিয়ে সেটাই আমার যথেষ্ট ছিল এটার জন্য। এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, মিনিমাম 10 মিনিট রেস্টে রাখলেই হবে। দেখুন আমার দইটা কেমন মসৃণ হয়েছে। এখন আমি দইটাকে নিয়ে খুব ভালো করে মধ্যে 2টা অংশে ভাগ করে নিব, একটা অংশ বাটিতে রেখে দিব আর 1টা অংশ ঢেলে নিব। এটা যে খুব গোল বা রাউন্ড শেপেরই হতে হবে এমন না, আপনি যেমন ইচ্ছে সেরকম করেই এটা বেলে নিতে পারবেন, তবে অবশ্যই একটু পুরু হতে হবে, বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না, এমন ভাবে একটা রুটির মতো বেলে নিতে হবে, কারণ এটা যখন আমি ভাজবো তখন অনেকটা ফুলে যাবে, সে কারণে বেশি মোটা করে রুটি বেলা যাবে না।
আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় এই মোনাকাটি তৈরি করবেন এবং খেয়ে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এই রেসিপিটি কেমন হয়েছে। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আপনাদের কমেন্ট, লাইক, শেয়ার আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি উৎসাহ হবে। আমি রুটিতে বেলে কতটুকু করেছি দেখুন, কতটা মোটা হয়েছে। এটা কিন্তু ভাজার পরে আরো ডাবল হয়ে যাবে। এখন কিভাবে কেটে নিচ্ছি ছুরি দিয়ে দেখুন। আমি স্কোয়ার শেপে মোনাকাটা কেটে নিব। প্রথমে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি, এখন ছোট ছোট করে স্কোয়ার শেপে সবগুলো মোনাকাটা কেটে নিব। সাইডে যে কোনা কাঞ্চি বের হচ্ছে এগুলো আমি ফেলে দিব না, এগুলো চাইলে আপনারা এই শেপে ভেজে নিতে পারেন বা টুকরোগুলোকে আলাদা করে আবার মধ্যে আবার এরকম স্কোয়ার শেপে কেটে নিতে পারে। এতে করে সবগুলো মোনাকা দেখতে খুবই সুন্দর হয়। আমার সবগুলো মোনাকা কেটে নেওয়া হয়ে গেছে। আমি একটু পাত্রে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। অবশ্যই এখানে ঘিটা আপনারা ব্যবহার করতে চেষ্টা করবেন। ঘি দিলে এই মোনাকার স্বাদটা যেরকম বেড়ে যায়, এতে করে মুখে দিলে যে মোমের মতো গলে যায় ওই স্বাদটা আনতে হলে অবশ্যই ঘিটা আপনাদের ব্যবহার করতে হবে। দেখুন আমার 2 কাপ ময়দায় কতটুকু মোনাকা হয়েছে। এখন আমি এগুলো ফ্রাই করতে চলে যাব। আমি একটু প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এই মোনাকাটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলের মধ্যে দিয়ে চেক করে নিচ্ছি যে আমার তেলটা কতটুকু গরম হয়েছে। আমার তেলটা পর্যাপ্ত গরম হয়েছে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেল কিন্তু অতিরিক্ত গরম হতে পারবে না এবং চুলার হিট লো এবং মিডিয়ামের মাঝামাঝি থাকতে হবে। অতিরিক্ত হিটে মোনাকা ফ্রাই করা যাবে না, আর অতিরিক্ত মোনাকা একসাথেও প্যানে দেওয়া যাবে না, কারণ মোনাকাগুলো অনেক ফুলবে। সেই কারণে ওই মোনাকার টুকরোগুলোকে ফুলার জন্য আমার পর্যাপ্ত জায়গা দিতে হবে। তাই অল্প অল্প করেই মোনাকা নিব এবং ফ্রাই করে নিব। যখন সবগুলো মোনাকা হালকা ফ্রাই হয়ে উপরে উঠবে তখন আমি একটি স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে করে নেড়ে দিব। এক্ষেত্রে খুব জোরে নাড়া যাবে না, না হলে মোনাকাগুলো ভেঙে যাবে। অনেকক্ষণ সময় নিয়ে ধৈর্য সহকারে এটা ফ্রাই করে নিতে হবে। আমি যখন মোনাকাগুলো ফ্রাই করছিলাম তখন কিন্তু আমার যে ময়দার ময়ানে ঘিটা ছিল সেই ঘিটা কিন্তু তেলের সাথে মিশে বুদবুদ আকারে ফেনা হয়েছে। আপনারা আবার চিন্তা করবেন না বা ভয় পাবেন না এই ফেনা কোত্থেকে আসলো। আসলে এটা ঘি গলে তেলের সাথে মিশে যাচ্ছে, সে কারণে এই ফেনাটা তৈরি হয়েছে। যখন মোনাকাগুলো গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি মোনাকাগুলোকে একটি ছাঁকনির সাহায্যে তুলে কিচেন টিস্যুর উপর রেখে দিব। দেখুন আমার মোনাকাগুলো তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর কালার এসেছে। আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার এই মোনাকাটি। দেখুন মোনাকাটা কতটা ক্রিস্পি হয়েছে এবং মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা মিশে যায়, এতটাই মজাদার। ভিতরে কিন্তু একটু কাঁচা ভাব নেই, আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে ঠান্ডা হওয়ার পর যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে 1-2 মাস রেখেও খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।